আমরা অ্যাকচুয়ালি আজকে একটা কফি মেশিন কিনতে এসেছি কি বলতো আমরা ক্যাপসুলগুলো কিনেছিলাম কিন্তু আমাদের কাছে মেশিনটা ছিল না তো আমরা ভেবেছিলাম যে যখন মিডিয়াম মার্কেটে ডিসকাউন্টটা চলবে আমরা একটা কফি মেশিন কিনব অ্যাকচুয়ালি আমি আর ও কয়েকটা জিনিস ফলো করি সেটা হচ্ছে কিছু জিনিস যেগুলো ব্র্যান্ডেড হয় সেগুলো যদি ডিসকাউন্টের সময় কেনা হয় তাহলে আমার মনে হয় খুব লাভজনক ব্যাপারটা কেন কি ব্র্যান্ডগুলো সবসময় বিশাল হেভি মার্জিন রেখে ওরা সেল করে অ্যাকচুয়ালি আমাদের ওই তারাটা থাকে না যে কোনো নতুন জিনিস হয়তো কোনো ব্র্যান্ড লঞ্চ করেছে তো আমরা বাড়িতে সাথে সাথে সেটা নিয়ে আসলাম ওই তারাটা ও বা আমার কারোরই নেই আমরা ওয়েট করি যখন সেম জিনিসটা ডিসকাউন্টে পাওয়া যায় ছ মাস হোক কি আট মাস হোক আমরা তখনই সেটা কিনি আমরা একটু এই পন্থায় বিশ্বাসী তো সবাই আমাদের সাথে একমত হবে তার কোনো মানে নেই তো আমরা এই কফি মেশিনটা নিলাম এটা হ্যাপি দিওয়ালি আজকে হচ্ছে শুভ কালী পুজো আজকে আমাদের কফি মেশিনের উদ্বোধন হচ্ছে এখানে তো দিওয়ালিতে না পারছি বাজি ফাটাতে না পারছি কালী পুজোতে কালী মাকে দর্শন করতে তো যাই হোক বাড়িতে পুজোর তো অবশ্যই করেছিলাম আর যেটা প্ল্যান ছিল সেটা হচ্ছে বিকেলবেলা আজকে অফিসের শেষে মিমি স্কুলের পরে আজকে আমাদের কফি মেশিনটার উদ্বোধন হবে এখন এখানে কফি বানানো হবে
দেখা যাক কি তুমি শুরু করে দিয়েছো কেমন হচ্ছে হ্যাঁ ভালো সুন্দর অন্যরকম অন্যরকম মানে আমি যে কফিটা বানাই হ্যাঁ মানে এখানে মিল্কটা একটুখানি ক্রিমি হ্যাঁ এক্স্যাক্টলি মেশিন ছাড়া এটা সম্ভব না এটা সম্ভব না তো আগে আমাদের প্ল্যান ছিল বললামই যে এবার আমরা দিওয়ালিতে কফি মেশিনটা কিনব আর এই জিনিসটা তোমাদের দেখাই এটা হচ্ছে ইন্ডিয়ান স্টোর থেকে কেনা সিঙ্গারা সত্যি খুব ভালো করে একদম কলকাতার পাড়ার দোকানের সিঙ্গারার মতো আলু দিয়ে যেরকম আমরা সিঙ্গারা খেতে অভ্যস্ত একদম দারুণ দারুণ করে আর সাইজও বেশ ভালো বিশাল বড় বড় মানে একটার বেশি একজনের পক্ষে খাওয়া সম্ভব না স্ন্যাক্সে তো কালী পুজোটা আজকে আমরা কফি আর সিঙ্গারা দিয়ে কাটাচ্ছি দুপুরে ঠাকুরের জন্য বানিয়েছিলাম খিচুড়ি লাবড়ার তরকারি লাবড়া আজকে আমি ফার্স্ট টাইম করলাম ভালো হয়েছিল বলো দারুণ হয়েছে তবে কালী পুজো কিন্তু আমার বা আমাদের এরকম কাটতো না যখন কলকাতায় থাকতাম কালী পুজোতে আমি বাজি বানাতাম আমার উড়ন্ত ব্রিফ মানে পাড়াতে বিখ্যাত ছিল তো এবার একদিনে তো বিখ্যাত হয়নি প্রথমে মানে অনেক বছর ধরেই বানিয়েছিলাম উড়ন্ত ব্রিফ তো প্রথম দু বছরের অভিজ্ঞতাটা একটু অন্যরকম ছিল ভয়ঙ্কর অভিজ্ঞতা তখন উড়ন্ত ব্রিফ বানানো শিখলাম এবার উড়ন্ত ব্রিফ বানানো শেখা মানে প্রথমে ততটা যাতে ফোর্স না হয় কেননা বুঝতেই পারছো হাতে ধরে ছাড়তে হয় জিনিসটা উড়ন্ত ব্রিফ যারা দেখেনি তাদেরকে বলি ওটা বসন্ত ব্রির মতো একটা ছোট্ট খোল হয় তুবড়ির যেটাতে হাতে করে ছাড়তে হয় ওপরে উঠে যায় প্রথম দু বছরের অভিজ্ঞতা হচ্ছে আমার আমি মশলাটা ততটা তেজি বানাইনি তো আমি উড়ন্তুবড়ি ছাড়ার আগে সবাই সতর্ক হয়ে যেত তো মানে সবাই যে যেদিকে পারত পালাতো আর কি উড়ন্তুবড়িটা কার দিকে যাবে কেউ জানতো না ডেঞ্জারাস ব্যাপার এবার একবার ছাদে সব বন্ধুরা আছে তখন একটা তুবড়ি ছেড়েছি তুবড়িটা ঘুরে মোটামুটি দেখছে কোন কার দিকে যাবে কাকে তাড়া করবে তো এবার তুবড়িটাও তাড়া করা শুরু করেছে বন্ধুরাও হাতে হাত ধরে প্রায় লাইন দিয়ে দৌড়াচ্ছে এবার ছাদের উপরে আমি ভাবছি সবাই না ছাদ চোখকে নিচে লাভ দেয় যাই হোক সেটা কেউ দেয়নি কিন্তু একজন তার মধ্যে ছাদে আছাড় খেয়েছিল তারপর থেকে তোমার তুবড়ি দেখার ইয়েতে কেউ থাকতো কি আদৌ এবার যে ব্যাপারটা সব থেকে খারাপ হলো সেটা হলো দু তিন বছর পর আমি যখন উড়ন্তুবড়িতে এক্সপার্ট হয়ে গেলাম আমার উড়ন্তুবড়ি সত্যি যখন অনেক উপরে উঠতো তারপরেও আমার বদনামটা রয়ে গেল যে ওর তুবড়ি যেদিকে খুশি যায় যে কোনো বাড়িতে ঢুকে যায় এবং যে কারো দিকে তাড়া করে মারাত্মক মানে ও উড়ন তুবড়ি বানালে কেউ সে বাড়ির কাছাকাছি থাকবে না মানে আমার বদনামটা আর যায়নি আর তোমার কি সব গল্প আছে বলছিলে হ্যাঁ আমার গল্প বলতে আমি কালী পুজোটা ভীষণ এনজয় করতাম আমার মা বাড়িতে কালী পুজো হতো দিদা দাদু যতদিন ছিলেন কালী পুজো হয়েছে আমি আর আমার মামাতো বোন যেহেতু সমবয়সী আমরা একসাথে বাজি ফাটানো বাজি কেনা সব কিছু করতাম আর মামা আমার মামারা বাজি কিনে রাখতেন খুব মজা হতো সেই বাজি রোদে শোকাতে দেওয়া দারুণ ব্যাপার একসাথে বাজি ঠাজি ফাটানো হতো সবই হতো একবার একটা গল্প আমার এখনও মনে আছে তখন আমরা বেশ ছোট মানে আমি বোধহয় তখন ক্লাস 6-7 পড়ি কি 8 বড় জোর তো আমার মামা সকাল যাওয়ার মানে মামা বাড়িতে দুদিন আগে চলে যেতাম কালী পুজো দুদিন আগে তো শুনতে পাচ্ছি যে এবার আমার ছোট মামা আর কি ছোট মামা একটা এক ধরনের বাজি কিনেছে সেটা আকাশে গিয়ে মাদার টেরেসা হবে আর রবীন্দ্রনাথ ঠাকুর হবে দেখা যাবে ধোয়ার মাধ্যমে ওই পুরো মানে ফুটে উঠবে ব্যাপারটা আর কি পরিষ্কার বোঝা যাবে এবারে ওটা আকাশে গিয়ে ওটা পুরো হবে ওটা আমরা ভীষণ এক্সাইটেড এবার কালী পুজো যেহেতু আমার মা বাড়িতে হতো পুজোর দিন সেইভাবে ওটা ফাটানো হবে না কেন কি সবাই বিজি পুজোর পর দিন ওটা হবে সকাল থেকে বিশাল তোড়জোড় তো সন্ধে কখন সন্ধে হবে কখন সন্ধে হবে একটা সাংঘাতিক উত্তেজনা তো ঠিক আছে এবার নিচে কাউকে অ্যালাউ করা হচ্ছে না ছাদেই যেতে হবে মানে মামা এত মানে সুপার ডুপার এক্সাইটেড একদম যে না না ছাদে গিয়ে দেখতে হবে বিশাল একটা ক্যানভাসের মধ্যে রবীন্দ্রনাথ আর মাদার টেরেসা ফুটে উঠবেন আর কি তো আমরা তো বাচ্চারা তো আমরা এক্সাইটেড থাকবোই দাদু দিদাও খুব এক্সাইটেড মানে তারা খুব একটা সচেতন বয়সের জন্য ছাদে উঠতেন না ঠিক আছে কষ্ট করে ছেলে কিনেছে একটা সাংঘাতিক কিছু ব্যাপার কষ্ট করে আস্তে আস্তে করে ছাদে উঠেছে এবার সবাই তো তাকিয়ে আছি আকাশের দিকে এরমভাবে এবার ছোটো মামা বিশাল একটা মানে ফিল্ডে নামলেন বাজি পোড়ানো হবে বাজিতে আগুন ধরানো হলো আগুন ধরানো মাত্রই সবাই তো একদম এরকম উপর দিকে তাকিয়ে আছি বিশাল জোরে সেই রকেট উঠল উঠে এবার সবাই খুঁজছি কোথায় মাদার টেরেসা কোথায় রবীন্দ্রনাথ কোথাও কিছু নেই সারা আকাশ হয়ে গেল প্রবল ধোয়া আর আমরা পুরো মানে ধোয়া খেলাম আর আমার দাদু তখন তো সবাই মানে
সব থেকে এমব্রেসিং সিচুয়েশন তখন মামার, কেন কি সবাই তখন মানে ভ্রু কুচকে তাকিয়ে আছে কি হলো এটা, হ্যাঁ কি হলো। যাই হোক, আমার দাদু তখন একটাই ডায়লগ দিয়েছিল, আমার এখনো মনে আছে, যে এতক্ষণ ধৈরা সবাই রে ছাদে উঠাইয়া তুমি শেষমেশ সবাই রে ধোয়া খাওয়াইলা, তারপর থেকে ছোট মামার বাজির ওপর আমাদের কোনো ভরসা নেই আমরা। আর ইভেন ছোট মামাও ওই রিস্কটা আর কোনোদিনও নেয়নি যে হ্যাঁ এটা হবে সেটা হবে। তো এই গল্পটা আজকে মনে পড়ে, মানে গ্যারান্টি দিয়ে বলা যায় যে ছোট মামার বাজি ফ্লপ হবে। আর আমার মেজো মামা খুব ভালো বানাতে পারতেন কিন্তু বসন্ত উপরি, মেজো মামা এখন আর নেই কিন্তু দারুণ, সত্যি দারুণ বসন্ত উপরি বানাতো, আমরা ওয়েট করে থাকতাম মামার বানানো বসন্ত উপরি দেখবো বলে। কালী পুজোর প্রসঙ্গে আরেকটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে কালী পুজোর আগের দিন মা বাড়িতে মানে লাবড়া হতো, তো খিচুড়ির সাথে লাবড়া মানে প্রচুর তরকারি কাটা, আর আমার মা মাসি মামিরা সমস্ত গোল হয়ে একটা বিশাল সার্কেল করে তরকারি কাটতে বসতো, আর আমরা বাচ্চারা তো ঘোরাঘুরি করতাম। আর আমার সব থেকে ভালো লাগতো ওই যে এক একজন এক একটা সবজি কাটছে, আর প্রত্যেকটা সবজিতে একটা গন্ধ থাকে খুব সুন্দর, এই ফ্রেশ গন্ধটা নাকে আসতো, নানান রকম গল্প হতো, সবাই তো মুখ চলছে মানে কথা তো এক জায়গায় অতগুলো মহিলা হলে বুঝতেই পারছো কি হচ্ছে। তো দারুণ একটা পরিবেশ ছিল, খুব সুন্দর, আগের দিন ঢাকি এসে যেত, আগের দিন ঠাকুর এসে যেত, খুব খুব মানে এনজয় করতাম আমি কালী পুজোটা মা বাড়িতে। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই, তোমরা খুব ভালোভাবে নিশ্চয়ই কালী পুজো এনজয় করলে, দিওয়ালি ভালোভাবে কাটাও, আর দুদিন হ্যাঁ আমরা তো না এখানে বাজি দেখতেও পাইনি, বাজি ফাটানো তো দূরের কথা, আর কাল পরশু দুদিন রয়েছে ভাইফোঁটা। ভাইফোঁটার আমার সেইভাবে খুব একটা স্মৃতি কিছু নেই, কেন কি আমার যেহেতু নিজের ভাই বা দাদা কেউ নেই, মেয়ে একটাই মেয়ে। তোমরা নিশ্চয়ই খুব ভাইফোঁটাও ভালো করে এনজয় করবে, খুব ভালোভাবে কাটাও দিনগুলো, সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের দেখো, হ্যাঁ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। খুব তাড়াতাড়ি ফিরছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, সবাই ভালো থেকো, হ্যাপি দিওয়ালি।